স্টার্টআপ আপ ইন পার্টনারশিপ উইথ গুগল চট্টগ্রামের আয়োজনে ও রোটারি ক্লাব অব চিটাগ ইম্পেরিয়াল এর সহায়তায় সম্প্রতি নগরের আগ্রাবাদস্থ একটি অভিজাত রেস্তোরাঁয় উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের পারস্পরিক মতবিনিময় এঙ্গেজমেন্ট অপরচুনিটিস বিটুইন স্টার্ট আপস অ্যান্ড ইনভেস্টার্স এই প্রতিবাদে কর্মশালাটি অনুষ্ঠিত হয় স্টার্ট আপ গ্র্যান্ড চট্টগ্রাম এর চ্যাপ্টার পরিচালক মোহাম্মদ শাহরিয়ার এর পরিচালনায় উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব চিটং ইম্পেরিয়াল এর প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান রোটারি ও ক্লাব প্রজেক্ট সম্পর্কে বর্ণনা করেন ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্নর ও সিপি নজরুল ইসলাম ও সহকারী ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর জাকরিয়া আলম এছাড়া ও সম্পর্কে আলোচনা করেন স্টার্ট আপ সিইও আরফাতুল ইসলাম আকিব স্টার্ট আপ গ্র্যান্ড চট্টগ্রামের কো ডিরেক্টর বিরাট ভট্টাচার্য অবি বিনিয়োগকারীদের মধ্যে রুট টু ব্লগের প্রতিষ্ঠাতা ইস্তিয়াক রায়হান আর টি টেক্সটাইলস গ্রুপের চিফ অপারেটিং অফিসার শাহাদ হোসাইন মাসুদ সফল ব্যবসায়ী সাকিল হামিদুর রহমান অভিমত ব্যক্ত করেন কর্মশালায় আরো বক্তব্য রাখেন হ্যালো ডক্টরস এর উদ্যোক্তা কামরুল ইসলাম ইলহাম ইজিফি এর উদ্যোক্তা নিজামুদ্দিন আবু হাসনাত সুমন সাজিদ আহমেদ অনিক বড়ুয়া ই মেডি এর উদ্যোক্তা জাভেদুল ইসলাম ও অন্যান্যরা কর্মশালায় তরুণ উদ্যোক্তারা নিজেদের আইডিয়া এবং কিভাবে প্রতিটি ক্ষেত্রে বৈধভাবে বিনিয়োগ করে অর্থনৈতিক বিপ্লব ঘটানো সম্ভব সে ব্যাপারে নিজেদের সম্ভাবনাময়ী উদ্যোগ তুলে ধরেন অপরদিকে বিনিয়োগকারীরা স্টার্ট আপ ইন পার্টনারশিপ উইথ গুগল চট্টগ্রাম চ্যাপ্টারকে এ ধরনের কর্মশালায় আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে জানান বিনিয়োগকারীরা এখন তাৎক্ষণিক মুনাফার চেয়েও প্রতিটি ব্যবসা ক্ষেত্র কতটা টেকসই ও জনকল্যাণমূলক হবে সে বিষয়ে গুরুত্ব আরোপ করে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে একটি নিরাপদ ও লাভজন নক হিসেবে বিবেচিত হচ্ছে উদ্যোক্তারা নিজেদের মেধা ও শ্রমকে কাজে লাগাতে পারলে আমাদের অর্থনীতিতে ও বাণিজ্য ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করে বাংলাদেশের স্টার্টআপস বহিবিশ্বে ছড়িয়ে যাবে বলে তারা অভিমত ব্যক্ত করেন উল্লেখ্য ব্যবসায়িক ক্ষেত্রে সফল ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের জ্ঞান তরুণ উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছে বৈশ্বিক অনলাইন প্ল্যাটফর্ম স্টার্টআপ গ্র্যান্ড ইন পার্টনারশিপ উইথ গুগল চট্টগ্রাম চ্যাপ্টার তারই দ্বারা বাহিকতায় উক্ত কর্মশালার আয়োজন করা হয় এই আজকে স্টার্ট আপ এখানে এসছে আমরা মনে করি একে অপরের ফ্রেন্ডস যারা রোটারিয়ান এবং ইনভেস্টর আছেন তারা একে অপরের মধ্যে ফ্রেন্ডশিপের বন্ধনে আবদ্ধ হবেন যেটা আমাদের গুরুত্বপূর্ণ ভ্যালুসের একটা অংশ আরেকটি হল যে হেল্প আদার্স বিফোর ইউর আপনি নিজেকে সহযোগিতা করার আগে আরেকজনকে সহযোগিতা করেন আমরা এটা বিশ্বাস করি এবং এভাবেই আমরা কিন্তু আমাদের কর্ম পরিকল্পনা পরিচালনা করছি এবং সেই সাথে আজকে এই ভ্যালুসের সাথে আমাদের যুক্ত হয়েছেন রোটারি ক্লাব অফ চিটং এম্পেরিয়াল আর আমি আমাদের যারা স্টার্ট আপ আছে তাদের জন্য বলবো এই স্টার্ট গ্রাইন্ড কিন্তু একটা বিশাল সম্প্রদায় আপনারা জানেন আপনার আশা করি আপনার যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তারা স্টার্ট গ্রাইন্ড ডট কম এটাতে ভিজিট করবেন এখানে গিয়ে রেগুলার আপনারা যদি ভিজিট করেন বিভিন্ন রকম প্রফেশনাল অফার থেকে শুরু করে বিভিন্ন যে কনফারেন্স এবং সেখানে আপনার যে স্টার্ট এটাকে প্রেজেন্টেশন করার জন্য এবং ইন ফরেন ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনারা কিন্তু সুযোগ পাবেন ডেস্ক নিউজ টিভি